আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইমে রাসেল। সবাই কেমন আছে? আমি আজকে তৈরি করব চিকেন পার্সেল। চিকেন পার্সেল তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, সেই সাথে লবণ, আর এখানে দিয়ে দিব রান্নার তেলটা। রান্নার তেলটা দিয়ে আমি ডোটা রেডি করে নিব। রমজান উপলক্ষে নাস্তাটা তৈরি করে আপনারা প্রয়োজন করে রাখতে পারেন ফ্রিজে। এই জন্য আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমি ফুডটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, আর সেই সাথে চিকেন নিয়ে নিয়েছি। এখন এখানে ফ্রাই প্যানে পরিমাণ তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সবগুলোকে ভালো করে ভেজে নিব। আর সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি মাংসগুলো, যেহেতু মাংসগুলো সিদ্ধ হতে সময় লাগবে এই জন্য আমি মাংসগুলো আগে দিয়ে দিচ্ছি। এখন এখানে আদা বাটা দিছি, আদা রসুন বাটা একসাথে ছিল, দুইটি একসাথে দিয়ে দিচ্ছি। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে, আর সবাই সবার পাশে থাকবেন। পুরো ভিডিও দেখে একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আমিও প্রতিদিন সবার ভিডিও দেখি, দেখে লাইক করি আর কমেন্ট করি। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন চিকেন পার্সেলটা সহজ উপায়ে। এখন এখানে আমি গাজর দিয়ে দিচ্ছি। গাজর দেওয়া হয়ে গেছে, এখন গাজর দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে, আর এসে পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া, আর সামান্য পরিমাণে হাফ চামচ এখানে লাল মরিচ, আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো ফোকন ভালোভাবে তেলের মধ্যে নেড়েছি, ভালোভাবে ফুডটা রেডি করে নিয়ে নিয়েছি। ডোটা রেডি হয়ে গেছে, আমি একটা গোল করে রুটি বেলে নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পারেন কীভাবে আমি তৈরি করে নিতেছি। চিকেন পার্সেল তৈরি করার জন্য প্রথমে একটা রুটি বেলে নিই, এরপর এভাবে সাইজ করে কেটে নিতে হবে, লম্বা সাইজ করে। ভিডিওটা দেখে বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করে নিছি। একটু হালকাভাবে চেপে দিতে হবে। এভাবে আপনারা সহজ উপায়ে তৈরি করে নিতে পারেন চিকেন পার্সেলটা। আশা করি সবার কাছে ভালো লাগবে। বাসা থাকার যে কোনো ফোকন দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন চিকেন পার্সেলটা। পুরো ভিডিওটি ভালো লাগে, এরপর আমি এখানে দেখতে পাচ্ছেন ফুড তৈরি হয়ে গেছে। এরপর আমি এখানে কাঁটা চামচের সাহায্যে একটু শেপ দিয়ে দিচ্ছি, একটু সুন্দর লাগার জন্য। এভাবে আমি পুরো সবগুলো চিকেন পার্সেল তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন চিকেন পার্সেল সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি সবগুলো ভেজে নিব। তেলগুলো গরম হয়ে আসছে, এরপর আমি একটা একটা করে সবগুলো চিকেন পার্সেল তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব। আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারে। আর যারা আমাকে বন্ধ করবেন, পুরো ভিডিও দেখে বন্ধ করে নেবেন। প্রতিদিন লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি প্রতিদিন সবার ভিডিও দেখে লাইক কমেন্ট করি। আপনারা দেখতে পেলেন চিকেন পার্সেল হয়ে গেছে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বললাম। ধন্যবাদ সবাইকে।